আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহিল মাজীদ وَفُرْقَانِهِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغُرُورُ إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوًّا فَاتَّخِذُوهُ عَدُوًّا إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ أن أبا هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يزال قلب الكبير شابا في إثنتين في حب الدنيا وطول الأمل أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الله پاک رب العالمين এর দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি পবিত্র মজলিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর জিনিস থেকে সব থেকে পছন্দনীয় স্থান কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরুদ পড়ি ওই মহামানবের উপর যেই মহামানব হচ্ছে সৃষ্টিকুলের সেরামণি, সমস্ত মখলুক থেকে সব থেকে যিনি দামি, পুরাটি জীবন যিনি নিজের জন্য ফিকির না করে উম্মতের জন্য ফিকির করে ইহকাল ত্যাগ করেছেন, সেই মহামানবের উপরে সংক্ষিপ্ত আকারে দুরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন, এই দুনিয়ার জীবন আমাদের কেমন হতে হবে, এই দুনিয়ার জীবনটি যদি আমাদের অবহেলায় কেটে যায় আমাদের পরিণতি, আমাদের আখের আঞ্জাম, আমাদের পরকাল কেমন হবে, এই দুনিয়াতে আমাদেরকে কেমনভাবে চলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই। কোরআন ও হাদিসের দিকে যদি লক্ষ্য করি, বারবার আমাদেরকে সতর্ক করা হয় দুনিয়ার জীবনের ব্যাপারে, পরকালের জীবনকে বেশি প্রাধান্য দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাধ্য হতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় সতর্ক করে দিয়েছেন, বান্দা সতর্ক হয়ে যাও, পরকালকে বেশি প্রাধান্য দাও দুনিয়ার তুলনায়। যদি পরকালকে ভালো করতে চাও, যদি পরকালে নাজাত পেতে চাও, দুনিয়ার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন, এই দুনিয়াতে আমাদেরকে চলতে হবে কেমনভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান্নাস
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুম ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানদের নয় সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। নাসুন এই শব্দটি হচ্ছে পৃথিবীর সকল শ্রেণীর মানুষের উপর ব্যবহার হয়। ইয়া আইয়ুহাল মুমিনুন বলেনি, ইয়া আইয়ুহাল মুত্তাকুন বলেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেছেন, সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই প্রতিশ্রুতি রয়েছে তা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনুল কারীমের মধ্যে যদি ভালো কাজ করো তোমাদেরকে নিয়ামত দান করবেন, যদি খারাপ অন্যায় করো তোমাদেরকে শাস্তি প্রদান করবেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘোষণা দান করেছেন এই ঘোষণাগুলি অবশ্যই অবশ্যই হক সত্য। সুতরাং ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার প্রতারণার মধ্যে, দুনিয়ার প্রতারণার পরে দুনিয়ার জীবনকে তোমরা প্রতারিত করিও না। ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবনটাকে প্রতারণার মধ্যে ফেলিও না। ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর, ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর, আর মরদুদ শয়তান যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তোমাদেরকে যেন প্রতারিত করতে না পারে সেই ব্যাপারে তোমরা সজাগ থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে যেন শয়তান তোমাদেরকে প্রতারণার মধ্যে ফেলতে না পারে সেই ব্যাপারে সজাগ থাকবা। কেন? ইন্না শাইতান লাকুম আদুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না শাইতান লাকুম, নিশ্চয়ই আমি শয়তানকে তোমাদের জন্য বানিয়েছি দুশ্মন। ইন্না শাইতান লাকুম আদুওয়ান ফাত্তাখিযূহু আদুয়া, আমি এই শয়তানকে তোমাদের জন্য পৃথিবীতে যখন প্রেরণ করি, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, আসমান থেকে জান্নাত থেকে যখন আমি শয়তান ও আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে একসঙ্গে যখন আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ও আদম সন্তানদেরকে দুশ্মন বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ইন্না শাইতান লাকুম আদুওয়ান ফাত্তাখিযূহু আদুওয়ান, নিশ্চয়ই আমি শয়তানকে তোমাদের জন্য দুশ্মন বানিয়েছি, ফাত্তাখিযূহু আদুওয়া, হে মানুষেরা এই শয়তানকে পৃথিবীর মধ্যে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ফাত্তাখিযূহু আদুওয়া, এই শয়তানকে তোমরা শয়তান হিসাবে গ্রহণ করবা। কেন? ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানকে ঘোষণা দিয়েছেন, হে শয়তান কিয়ামত পর্যন্ত তোমাকে মুহলত দেওয়া হলো, কিন্তু মনে রাখবা তোমার স্থান কোনোদিন জান্নাতের মধ্যে হবে না, তুমি কি, তুমি জাহান্নামী। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, শয়তান তুমি জাহান্নামী। শয়তান কি করে, তার কাজ কি? ইন্নামা ইয়াদউ হিযবাহু, শয়তান তার দলবলকে ডাকে, শয়তান মানুষদেরকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে শয়তান নিজের দলকে ভারী করে জাহান্নামের দিকে নিতে পারে। মিন আসহাবিস সাঈর, জাহান্নামওয়ালা যেন সকল মানুষদেরকে করতে পারে, সেই জন্য শয়তান প্রতিনিয়ত মানুষদেরকে ডাকে। এই শয়তান আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদেরকে পৃথক করতে চায়। শয়তানের ব্যাপারে সব সময় আমাদেরকে সচেতন থাকতে হবে, দুনিয়ার প্রতি মহব্বত আমাদেরকে কমিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হলো, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ,
যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তার জন্য বের হয়ে যাও, ফাকালতুম মিনাল আরদ, জমিনের প্রতি তোমরা কেন ঝাঁপিয়ে পড়ো, জমিনের প্রতি তোমরা কেন ধাপিত হও, যখন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো। আরদীতুম বিল হায়াতিদ দুনিয়া, আরদীতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়ে গেলে, এই দুনিয়ার সামান্য সময়ের হায়াতেকেই তোমরা সন্তুষ্ট। আরদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, হে দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো না আখিরাতের তুলনায় এই দুনিয়াটার সময় হচ্ছে সামান্য একটি মুহূর্ত মাত্র। তোমরা এই সামান্য মুহূর্ত মাত্রের জীবনকে কি খুশি হিসাবে গ্রহণ করে নিলে পরকাল থেকে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, এই দুনিয়ার জীবন তো সামান্য জীবন মাত্র আখিরাতের তুলনায়। এই মাতা, এই সামগ্রী সময়ের বস্তুর প্রতি কি তোমরা সন্তুষ্ট হয়ে গেলে পরকালকে কেন ছেড়ে দিলে? সমস্ত মানুষের প্রতি দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা থাকে, দুনিয়ার পিছনে ভাগতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াযুলু ক্বালবুল কাবীরি শাবান ফি ইসনাতাইনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াযুলু লা ইয়াযালু ক্বালবুল কাবীর, বৃদ্ধ মানুষের, মানুষের বয়স বেড়ে যায়, মানুষ বৃদ্ধকালে পৌঁছে যায়, লা ইয়াযালু ক্বালবুল কাবীরি শাবান ফি ইসনাতাইনি, মানুষের অন্তরের দুইটা জিনিস কোনোদিন বৃদ্ধ হয় না, যেই দুইটা জিনিস সর্বদা শাবান নওজোয়ানের মতনই থেকে যায়। মানুষটা হতে পারে বৃদ্ধ হয়েছে কিন্তু তার দুইটা জিনিস বৃদ্ধ হয় না, কি কি? ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার মহব্বত মানুষের অন্তর থেকে কোনো সময়ে যায় না। ওয়া তুলিল আমালি, মানুষের আশা আকাঙ্ক্ষা বৃদ্ধ হলেও কোনোদিন চলে যায় না, বাঁচতে চায়, করতে চায়, পেতে চায়, দুনিয়ার মহব্বত, দুনিয়াকে উপার্জন করতে চায়। মানুষ বৃদ্ধ হতে পারে শারীরিক গঠনের দিক দিয়ে কিন্তু তার অন্তরে দুইটা জিনিস কোনো সময় বৃদ্ধ হয় না, দুনিয়ার মহব্বত। দুনিয়াকে মানুষ সব সময় সব জিনিস থেকে বেশি প্রাধান্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি উঁচু স্থান দিয়ে বাজারের মধ্যে প্রবেশ করতে লাগলেন। উঁচু স্থানে উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বাজারের মধ্যে মানুষের সমাগম, বাজারে লোকে লোকারণ হয়ে গেছে, বাজারে হই চই, নানা রকমের মানুষ বাজার নিয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে এই দৃষ্টি পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মরা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই ছাগলটির একটি কান কাটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের বাকি কানের অংশটুকু ধরে সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলল, হে লোকেরা, তোমরা কে আছো এই ছাগলটাকে, এই মরা ছাগলটাকে কে আছো এক দিরহামের বিনিময়ে ক্রয় করবে? তোমরা এমন কোন ব্যক্তি আছো যে এই ছাগলটাকে এক দিরহামের বিনিময়ে ক্রয় করবে? লোকেরা সবাই জিজ্ঞাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক দিরহামের বিনিময়ে তো নয়, এই ছাগলটি যদি জীবিত থাকতো তারপরও আমরা কেউ এই ছাগলটিকে ক্রয় করতাম না, কারণ তার একটি কান কাটা,
এখন তো সে মৃত্যু ছাগল, তারপরও তার কান নেই। এই মরা ছাগল, কান কাটা ছাগল নিয়ে আমরা কি করব? এই ছাগল আমাদের কোনো কাজে আসবে না। এই ছাগল যদি আমাদেরকে এমনিতেও দেওয়া হয়, এই ছাগলকে আমরা গ্রহণ করব না, কারণ এইটা হচ্ছে একটি নিকৃষ্ট বস্তু আমাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বললেন, হে মানুষেরা, যেই দুনিয়ার পিছনে আজকে তোমরা ব্যস্ত হয়েছ, যেই দুনিয়া নিয়ে তোমরা আজকে পাগল হয়েছ, এই দুনিয়ার মূল্য যদি আমার রবের কাছে, আমার মাওলার কাছে এই ছাগলের মতো হতো, তারপরও বেঈমানদেরকে এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতেন না। অর্থাৎ এই ছাগলের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য কম, এই মরা ছাগলটি থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য কম। যেই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়েছি, যেই দুনিয়ার পিছনে আমরা সবসময় ছোটাছুটি করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটার মূল্য জিরো। ভাই এই মাইকের আওয়াজ কমাই দে। মানুষেরা এই দুনিয়ার পিছনে পাগল। এই দুনিয়া অর্জন করতে করতে এক সময় হয়ে যায় তার হায়াত শেষ, মালাকুল মউতকে দেখতে পায়, জান কবজের ফেরেশতাকে তারা সচক্ষে দেখতে পায়। এই সময় মানুষদের অবস্থা কেমন হয়? যেই সমস্ত মানুষেরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার জীবনকেই জীবন মনে করে, দুনিয়ার জীবনেই সন্তুষ্টির জীবন মনে করে, এই মানুষের অবস্থা কেমন হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলতেছেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন, যখন এই সমস্ত দুনিয়া পাগল মানুষদের সামনে মালাকুল মউত চলে আসে, মৃত্যুর ফেরেশতা চলে আসে, মৃত্যুকে যখন তারা সামনে থেকে দেখতে পায়, জান কবজের ফেরেশতাকে যখন তারা সামনে থেকে দেখতে পায়, উপলব্ধি করতে পায়, তখন এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, ক্বালা রাব্বি রজিউন, হে আমাদের রব, রব্বি রজিউন, আমাদেরকে আপনি একটু সময় দেন, আমাদেরকে দুনিয়ার মধ্যে একটু ফিরাই দেন আপনি। কেন ফিরাই দিবেন? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, লাআল্লি আমালু, যাতে আমরা আমালু সালিহান, দুনিয়ার সকল ভালো কাজগুলো করতে পারি, এই জন্য আপনি আমাদেরকে একটু সময় দেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে একটা মুহূর্ত সময় দেন, যেন দুনিয়ার ভালো কাজগুলো, দুনিয়ার নেকির কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তাদের এই কথাগুলোকে একটি বাক্যই বলে গণ্যনা করা হবে, বিবেচনায় রাখা হবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন, এই কথাগুলোকে বাক্য হিসাবেই ধরা হবে, ওয়া কাইলুহা, এর বাইরে এটাকে গ্রহণ করা হবে না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের জন্য রয়েছে দুনিয়ার পরের জীবন, আলমে বরজখ কবরের জীবন রয়েছে, ইলা ইয়াউমি ইউবআসুন, এই মানুষেরা তাদের ওই পরকালের জীবনটাকে কবরের জীবনেতে কিয়ামত পর্যন্ত তাদেরকে অবস্থান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কখনো সুযোগ দিবেন না। মানুষের অনেকগুলো উক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আখরিজনা নাআমাল সালিহান গায়রা আল্লাযী কুন্না নাআমাল, রব্বানা আখরিজনা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আখরিজনা,
আমাদেরকে বের করুন, নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল, যেই গুনাহগুলো করেছি আমরা, যেই কৃতকর্মগুলো পাপগুলো করেছি, এই পাপগুলার বিনিময়ে আমরা ভালো কিছু করব, আপনি আমাদেরকে একটু সুযোগ দিন হে আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে লম্বা উমর দেই নাই, লম্বা জীবন দেই নাই, তোমাদেরকে হায়াত আমি 60 বছর দেই নাই, তোমাদের হায়াতকে আমি 50 বছর দেই নাই, তোমাদের হায়াতকে আমি 40 বছর দেই নাই। আওয়ালাম নুআম্মিরকুম, আমি তোমাদের কি দুনিয়ার জীবনে সময় দেই নাই, কোন সময়? মা ইয়াতাযাক্কারু ফি, যেই সময়ের মধ্যে তোমরা চিন্তা ফিকির করতে পারবে। মাং তাযাক্কার, যেইখানে তোমরা উপদেশ নিতে চাইলে নিতে পারতে। ওয়া জাআকুমুন নাযীর, আমি তোমাদের জন্য কি কোরআন ও হাদিসের মধ্যে ভয় প্রীতি কিছু পাঠাই নাই, আমি তোমাদের মাঝে কি রসুল পাঠাই নাই, আমি তোমাদের মাঝে কি আলেম মাওলানা পাঠাই নাই, আমি তোমাদের মাঝে কি ওয়াইজদেরকে পাঠাই নাই, যারা তোমাদেরকে সব সময় ভালো কথা বলতো, আমি কি পাঠাই নাই? তারপরেও তোমরা নাফরমানি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকে, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, আজকে তোমাদের কোনো আপত্তি শোনা হবে না। ফাযুকু, তোমরা গ্রহণ করে নাও জাহান্নামের আযাবকে। ফাযুকু ফামা লিয-যালিমিন, হে জালেম সম্প্রদায়, একটা জিনিস মনে রাখবে, তোমাদের জন্য এই পরকালে কোনো সাহায্যকারী আমি রাখবো না। তোমাদের জন্য কেউ সুপারিশ করবে এই অপশনেই আমি রাখবো না। তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে লম্বা সময় দিয়েছি, যেই সময়ের মধ্যে তোমরা চাইলে উপদেশ নিতে পারতে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো। আর দি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা দুনিয়ার জীবনকেই জীবন বলে গ্রহণ করেছো, পরকালের জীবনের প্রতি তোমাদের লক্ষ্য ছিল না। আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী এখানে নেই। এই সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হবে? মালাকুল মউত যখন আসবে তাদের কাছে কোন আকৃতিতে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা জেনে রেখো, যখন কোনো নাফরমান বান্দা মৃত্যুর সময় তার ঘটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে মালাকুল ফেরেশতাকে কালো আকৃতির চেহারা দিয়ে পাঠিয়ে দেন, তার কাছে থাকে নিকৃষ্ট একটি চটের বস্তা, যেই বস্তার মধ্যে সেই ফেরেশতা তার রূহকে কবজ করে নিয়ে যাবে, একটা নিকৃষ্ট বস্তা দিয়ে। কালো ভয়াবহ ফেরেশতা জালিমদের কাছে যায়, বেঈমানদের কাছে যায়, নাফরমানদের কাছে যায়, মুশরিকদের কাছে যায়। যাওয়ার পর কি বলে? উখরুজি আইয়াতুহান নাফসুল খবীস, উখরুজি আইয়াতুহান নাফসুল খবীসা কানাত ফিল জাসাদিল খবীস, হে নিকৃষ্ট আত্মা, তুমি এই নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে যাও, তোমার জীবনের দুনিয়া শেষ হয়ে গেছে, তুমি এই নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে যাও। উখরুজি আইয়াতুহান নাফসুল খবীস কানাত ফিল জাসাদিল খবীস, উখরুজি জমিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক, তোমরা বেইজ্জতির সাথে বের হয়ে যাও। উখরুজি জমিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাকিন, লজ্জার সহিত বের হয়ে যাও, অপদস্থর সহিত বের হয়ে যাও, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো, আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক, রক্ত এবং পুচের তোমাদেরকে সংবাদ দেওয়া হলো, এই জিনিসের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। কাদের ব্যাপারে বলা হয়? যারা দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়েছে, পরকালকে দুনিয়ার তুলনায় বেশি প্রাধান্য দিয়েছে, এই সমস্ত মানুষদের জান কবজ করার সময় ফেরেশতারা এই রকম ভাবে তাদেরকে সম্বোধন করতে থাকে। ওয়া আখর মিন শাকলিহি আজওয়াজ,
এবং এই রকম নিকৃষ্টতম জিনিস আরো যা হতে পারে সকল নিকৃষ্টতম জিনিসের তোমরা সংবাদ গ্রহণ করো, এর থেকে তোমরা ভালো কিছু আশা করতে পারো না। যখন ওই মৃত ব্যক্তিকে, নাফরমান ব্যক্তিকে কবরে রেখে সমস্ত মানুষ চলে এসে, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার ধর্ম কি, মা হাযার রাসূলু আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি তিনি কে যে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল ওই ব্যক্তিটিকে, অথবা মান হাযার রাজুল, এই ব্যক্তিটিকে, আমার রসুলের চেহারা মোবারক সামনে তুলে ধরবে, বলবে এই ব্যক্তিটিকে, অথবা বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটিকে যেই ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। ওই নাফরমান বান্দারা যারা রসুলের অনুগত্য করে নাই, রসুলের এতাত করে নাই, তারা বলবে হায় হায় লা আদরি। আসমান থেকে একজন ফেরেশতা আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করে বলবে আনকাজাবা, এই ব্যক্তিটি মিথ্যা বলেছে, সে কিছু জানে না, এই কথাটা তার মিথ্যা কথা। আনকাজাবা ফা আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই ব্যক্তিটি মিথ্যা কথা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও, তাকে জাহান্নামের কাপড় পরিধান করে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর এবং জাহান্নামের মাঝখানে একটা দরজা করে দাও, যেই দরজা দিয়ে জাহান্নাম থেকে তার জাহান্নামের গরম ভাব তার কবরে আসবে, সেই একটা দরজা করে দাও। শুধু তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, ওয়াইদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আজলাউহু ওয়াইদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতইটাই সংকীর্ণ করে দিবেন যে হাত্তা তাখতালিফা আজলাউহু, তার এক পাশের হাড্ডি পাজরগুলো আরেক পাশে গিয়ে পড়বে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে উদাহরণ দিয়েছিলেন, এক পাশের পাজর আরেক পাশের পাজরের সঙ্গে মিলিত হয়ে যাবে, ইখতিলাফ হয়ে যাবে, এই পাশের পাজর এই পাশে চলে আসবে, এই পাশের পাজর এই পাশে চলে আসবে। শুধু তাই শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আবগামু মা'হু মিরজাব্বাতুন মিন হাদীদিন লাউ দুরি বা বিহা জাবালুন ফসরতুরবান। শুধু তাই শেষ নয়, তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে আমা, যেই ফেরেশতা হবে অন্ধ, আবকামু, যেই ফেরেশতাটা হবে বয়রা, অন্ধ এবং একটা বয়রা ফেরেশতা তার কবরের মধ্যে নিযুক্ত করা হবে। শুধু তাই শেষ নয়, মাহু মিরজাব্বাতুম মিন হাদিদ, তার হাতের মধ্যে থাকবে একটি লোহার হাতুড়ি, লাউদুরি বা বিহা জাবালুন ফাসার তুরবান, ওই হাতুড়িটি দিয়ে যদি কোনো পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারা হয়, ওই পুরা পাহাড়টি মাটিতে পরিণত হয়ে যাবে, ধুলায় পরিণত হয়ে যাবে, এমন একটি হাতুড়ি থাকবে যেই হাতুড়ি দ্বারা ওই নাফরবান বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের আলোচনা করতে গিয়ে বললেন, যখন কোনো নাফরমান বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে তিন্নিন নামক সাপ, ৯৯টি তিন্নিন নামক সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করে দেয়। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো এই তিন্নিন কি জিনিস? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি না, আল্লাহ ও তার রসুলেই এই ব্যাপারে ভালো জানেন তিন্নিন কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন্নিন হলো ওই সাপ, যেই সাপের একটি সাপেরই ৭টি করে মুখ রয়েছে, যেই সাপটি মানুষকে তার শরীরের গোস্তগুলো চাবিয়ে চাবিয়ে তার শরীর থেকে ছিনিয়ে নিবে, একটি সাপেরই ৭টি করে মুখ থাকবে, নাফরমান বান্দাদের কবরে এই রকম সাপ ৯৯টা দেওয়া হবে। এই নাফরমান বান্দারা সেদিন কোথায় যাবে, কাকে ডাকবে? কবরের আজাব, মৃত্যুর আজাব কেমনে সহ্য করবে?
হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তিনার সাথীদেরকে নিয়ে এক জায়গায় সফর করলেন, পথিমধ্যেই একটি কবরস্থানের মধ্যে থামলেন। থামার পর সাহাবা ইকরামদেরকে বলেন, হে সাহাবারা, তোমরা কি জানো এই কবরটি কার? সাহাবারা বলল, হে আল্লাহর নবী ঈসা, আপনি ভালো জানেন, আমরা এই সম্পর্কে কিছু জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে সাহাবারা, এই কবরটি হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের। নূহ আলাইহিস সালামের তিন সন্তান থেকে এক সন্তান পৃথিবীর মধ্যে যখন সয়লাব হয়েছিল, মহাপ্লাবন হয়েছিল, পানি হয়েছিল, এরপরে হযরত নূহ আলাইহিস সালামের তিনজন সন্তান থেকে এই পৃথিবী আবাদ আবাদ হয়েছে, শাম, হাম, ইয়াফেস। আমরা উপমহাদেশে যারা আছি বা এশিয়া মহাদেশে আছি, তারা শামের সন্তান, ইউরোপবাসীরা ইয়াফেসের সন্তান, আফ্রিকানবাসীরা হামের সন্তান। এই কবরটি হচ্ছে শামের কবর। সকলেই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন যে আপনি মৃত মানুষকে জিন্দা করতে পারেন, আপনি এই লোকটিকে কবর থেকে জিজ্ঞাসা জিন্দা করুন, আমরা তার সঙ্গে একটু কথোপকথন করবো। হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটিকে জীবিত হতে বললে সাপ জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পর তার সঙ্গে আলাপ আলোচনা হলো। এরপর বলল হযরত ঈসা আলাইহিস সালাম ওই শামকে বলল, শাম, তুমি কবরে চলে যাও। শাম তখন বলল, হে আল্লাহর নবী ঈসা, আমি কবরে যেতে পারি, একটা শর্ত আছে। কাজে কি শর্ত? কাজে হযরত আল্লাহর নবী ঈসা, আমার যেন মৃত্যুর কষ্ট দ্বিতীয়বার আবার না হয়, মৃত্যুর কষ্ট যেন আমার দ্বিতীয়বার না হয়, কারণ প্রথমবার যখন আমি মৃত্যুবরণ করি, ওই মৃত্যুর কষ্টটা আজও আমার হাড্ডির প্রতিটি গিরায়ে গিরায়ে রয়ে গেছে। মৃত্যুর সাতটা মৃত্যুর কষ্টরা আমার প্রত্যেকটি হাড্ডির মধ্যে এখনও রয়ে গেছে, আমার কাছে যেন এই মৃত্যুর যন্ত্রণা না আসে। এই মৃত্যুর যন্ত্রণা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা যদি নাফরমানি করতেই থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনোদিনও রক্ষা করবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক এলাকা দিয়ে অতিক্রম করছিলেন, পথিমধ্যেই দেখলেন একটি এলাকা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব এসে সমস্ত এলাকাবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এমন একটি এলাকা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন। পথিমধ্যেই এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবারা, এই এলাকার বাসীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাবাসীদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি কেউ আছো? আমাকে যদি থাকো তাহলে আমাকে সাড়া দাও। আওয়াজ আসলো, হে আল্লাহর নবী ঈসা, আমরা হাজির আছি। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অবস্থা কেন হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম ওই মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অবস্থা কেন? ওই লোকেরা তখন উত্তর দিল, হে আল্লাহর নবী ঈসা, আমাদের মধ্যে দুইটি জিনিস রয়েছিল, এই দুইটি জিনিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো এলাকাকে বরবাদ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জানতে চাইল, সেই দুইটি জিনিস কি? যেই দুইটি নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিল, সেই দুইটি জিনিস কি? তিনারা বলল, হে আল্লাহর নবী ঈসা, আমরা দুনিয়ার প্রতি বেশি আমাদের মহব্বত ছিল, যেমন মহব্বত আমাদের সন্তানের প্রতি ছিল, যেমন মহব্বত আমাদের বিবিদের প্রতি ছিল, যেমন মহব্বত আমার পরিবার পরিজনের উপর ছিল, এই মহব্বত আমরা দুনিয়ার প্রতি ছিল, আমাদের দুনিয়ার প্রতি ছিল। দুনিয়ার সম্পদ যখন আসতো আমরা খুশি হতাম, এই দুনিয়ার সম্পদ যখন আমাদের কাছ থেকে চলে যাইত তখন আমরা বেজার হয়ে যাইতাম, আমরা পেরেশানি হয়ে যাইতাম, দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিতাম সব কিছু থেকে।
আল্লাহর নবী সা বলল দ্বিতীয় কারণটি কি? তিনারা বললেন আমাদের উঠা বসা সব সময় ছিল এমন মানুষদের সঙ্গে যেই মানুষরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দনীয়। আমরা খারাপ মানুষদের সঙ্গে উঠাফেরা করতাম, আমাদের চলন ছিল খারাপ নিকৃষ্টতম লোকদের সঙ্গে। এই দুইটি জিনিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়েছে। কি আযাব দিয়েছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তোমাদের এই অবস্থা কিভাবে হলো? আওয়াজ আসলো হে আল্লাহর নবী ঈসা, আমরা রাত্রে সবাই শুয়েছিলাম, সকালবেলা দেখি আমরা আর নেই, আমরা সিজ্জিনের মধ্যে পৌঁছে গেছি, আমরা জাহান্নামের মধ্যে পৌঁছে গেছি। আল্লাহর নবী ঈসা জানতে চাইল সিজ্জিন কি জিনিস? উত্তরে আসলো হে আল্লাহর নবী ঈসা, সিজ্জিন হলো ওই কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে কয়েকটি কয়লা রয়েছে, জ্বলন্ত কয়লা রয়েছে, যেই জ্বলন্ত কয়লাগুলো হচ্ছে সাতটি পৃথিবীর সমান, আর সেইখানে আমাদের রুহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাফন করেছেন। কয়েকটি কয়লা রয়েছে, জ্বলন্ত কয়লা, এই জ্বলন্ত কয়লাগুলো কতটুকু? যে এই জ্বলন্ত কয়লাগুলো হচ্ছে সাতটি পৃথিবীর সমান, আর সেই জায়গার মধ্যে আমাদের রুহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাফন করেছে আমাদের গুনার কারণে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তুমি একাই কথা বলছো কেন? আর এলাকাবাসী কথা বলছে না কেন? আমার কথায় উত্তর দিচ্ছে না, তুমি একজন ব্যক্তির আওয়াজ শুনতেছি, আর বাকি লোকেরা কেন সাড়া দিচ্ছে না? উত্তর আসলো হে আল্লাহর নবী ঈসা, একমাত্র আমার মুখে আজকে জাহান্নামের মধ্যে খোলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের মুখে লাগাম মেরে দিয়েছেন। আল্লাহর নবী জানতে চাইলেন হে উম্মত, তোমার কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ খোলা রেখেছেন, বাকি মানুষদের কি জন্য মুখ বন্ধ রেখেছেন? ওই লোকটি উত্তর করলো হে আল্লাহর নবী ঈসা, ওই এলাকার মধ্যে সমস্ত ব্যক্তি নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের করতো, কিন্তু আমি করতাম না, আমি নাফরমানি করতাম না ওরা করতো, আমি পাপ কাজ করতাম না ওরা পাপ কাজ করতো, আমি কোনোদিন প্রতিবাদ করি নাই, আমি কোনোদিন অন্যায়ের বাধা দেই নাই, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে আমাকেও আজকে সিজ্জিনের মধ্যে দাখিল করে দিয়েছেন। আমি সিজ্জিনের মধ্যে পুরাপুরি নই, সিজ্জিনের এক কিনারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রেখেছেন, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনার দয়ায় মুক্তি দেন, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দেন, আমি কিছুই জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার জবানটি খোলা রেখেছেন কারণ আমি নাফরমানি করি নাই। এই জন্য কবি বলেন সহবতে তলে তোরা তলে কুনাদ, সহবতে সলে তোরা সলে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ, সহবতে সলে তোরা সলে কুনাদ, যেটা বাংলাতে আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটা যে বলি এটা কোরআন ও হাদিস দ্বারাই প্রমাণিত। এই জন্য দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, কোনোতেই যাবে না। যদি আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা থেকে আমরা কোনোদিন রেহাই পাব না। কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিবেন যদি আমরা নাফরমানি বারবার করতে থাকি। এক ব্যক্তি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিলেন, হে ইমাম গাজালি, আমরা তো অনেক সময় দেখতে পাই আলেম ওলামারা ওয়াজ করে কবরে আযাব হয়, সাপ আসে, আগুন জ্বলে, অনেক নানা রকমের আযাব হয়, ফেরেশতা তাকে হাতুড়ি দিয়ে মারে, আমরা তো এই আযাবের কথা শুনি, কিন্তু অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে আমাদেরকে কবর খনন করতে হয়, সেখানে লাশকে আমরা হুবহু সেইরকমই পাই যেরকমভাবে আমরা দাফন করেছি, একদিন পরে পেলাম, একদিন পরে কোনো কারণে কবর খনন করতে হইল,
কোনো একটা মার্ডার কেসের আসামি হলে সেটাকে ময়নাতদন্ত করার জন্য কবর খোঁড়া হয় বিভিন্ন সময়। কিন্তু লাশকে তো আমরা সেই রকমভাবেই দেখি যে এইরকমভাবে আমরা রাখি, তার উপর কবরের কোনো আলামত তো আমরা, আজাবের কোনো আলামত তো আমরা দেখতে পাই না। তাহলে কবরের আজাবটা কি সত্য নাকি মিথ্যা? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে কিছু মানুষ স্পষ্ট করলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ নীরব রইলেন, এরপরে হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই হেকমতের সহিত একটা উত্তর দিলেন। বলতেছেন, ভাইজান আপনারা রাতে ঘুমান, ঘুমান কিনা? কাজে ঘুমাই। যে ঘুমের মধ্যে আপনারা স্বপ্ন দেখেন কিনা? কাজে হ্যাঁ স্বপ্ন দেখি। কি কি স্বপ্ন দেখেন? আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি কারোর সঙ্গে মারামারি করতেছেন, আপনাকে কোনো গাড়ি এসে চাপা দিয়ে মেরে ফেলতেছে, আপনাকে কেউ হত্যা করতেছে, এইরকম স্বপ্ন আপনারা দেখেন কিনা? সবাই বলল যে হ্যাঁ হযরত আমরা তো সবাই এরকম স্বপ্ন দেখি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা সকলেই স্বপ্ন দেখো, তোমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তোমাদেরকে কেউ মারতেছে, তোমাদেরকে কেউ পুড়তেছে, তোমাদেরকে কেউ শাস্তি দিচ্ছে, তোমরা কোথাও যাচ্ছ, তোমরা কোথাও কোনো জিনিস দেখে ভয় পাচ্ছ, অনেক সময় এমন হয়ে যায় ঘুম ভেঙ্গে তোমরা পেরেশানি হয়ে যাও, তোমাদের চেহারার মধ্যে সেই ভাবটি থাকে। কিন্তু এই জিনিসটা তোমরা বলো, তোমাদের পাশে যেই ব্যক্তি থাকে সেই ব্যক্তি কি তোমার স্বপ্নের ব্যাপারে কিছু জানে? তোমার সঙ্গে তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তুমি যে এত কিছু পেরেশানির মধ্যে আছো, এই স্বপ্নের মধ্যে তোমাকে মারতেছে, তোমাকে কাটতেছে, তুমি যুদ্ধ করতেছো, এই খবর কি তোমার স্ত্রীর কাছে আছে? না। কার কাছে আছে? তোমার রুহের কাছে আছে। এই তোমার রুহ সেটার সঙ্গে শুধু একাই ফেস করছে, তোমার শরীরও সেখানে ফেস করেনি। এই রুহের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন, সেই জন্য মানুষের শরীরের উপরে দেখা যাবে না, এটা তার রুহের উপর আযাব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওই সকল মানুষেরা, যেই সকল মানুষেরা আমার কোরআনকে মিথ্যা বলেছে, আমার কোরআনকে অমান্য করেছে, ওয়াস্তাকবারু আনহা, দুনিয়ার মধ্যে তাকাব্বুরি করেছে, আমার সাথে অহংকার করে দুনিয়ার মধ্যে চলতো, আমি যেখানে বলে দিয়েছি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিন আমার, এই আসমান আমার, এই সব কিছু আমার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এখানে বুক ফুলিয়ে তোমরা হাঁটবা না, তাকাব্বুরি এই দুনিয়ার মধ্যে করবা না, এই দুনিয়া আমার, এই জমিন আমার, এই আসমান আমার, যদি তাকাব্বুরি করার প্রয়োজন হয় তুমি তোমার দুনিয়ায় চলে যাও, আমার দুনিয়া থেকে বের হয়ে যাও, আমার দুনিয়ায় থাকতে হলে আমার কাছে তোমার মাথাকে সর্বদা নত করতে হবে, এই তাকাব্বুরি করার জায়গা তোমার নয়। ওয়াস্তাকবারু আনহা, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে তাকাব্বুরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, নেককার বান্দাদের আত্মাকে নেককার ফেরেশতারা খুব সুন্দরভাবে জান কবজ করে যখন উপর উপরের দিকে নিয়ে যাবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলবে, ফেরেশতারা তাকে সুসংবাদ দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, সেখানে ইল্লিন আছে, জান্নাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটি জান্নাতের খাতায় লিখে দিবেন, সমস্ত আসমানের ফেরেশতারা তাকে স্বাগতম জানাবে আর তাকে আসমানের দিকে নিয়ে যাবে। আর বদকার মানুষ যখন মারা যাবে, তাকাব্বুর করনেওয়ালা ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, হে ফেরেশতারা তার জন্য আসমানের দরজাকে তোমরা খুলবে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, উপরে রয়েছে জান্নাত, নিচে রয়েছে জাহান্নাম, সাত আসমানের উপর রয়েছে জান্নাত আর সাত জমিনের নিচে রয়েছে জাহান্নাম, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতের দরজা, তাদের জন্য আসমানের দরজা কোনোদিন খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ,
তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাবমিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত সুয়ের ফাঁক দিয়ে একটি উট প্রবেশ করতে পারে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত না উট চলা অতিক্রম ততক্ষণ পর্যন্ত এদের জান্নাত যাওয়া অতি অসম্ভব। সুয়ের ফাঁক দিয়ে কি কোনোদিন উট চাইতে পারবে? এটা কোনোদিন যেমন সম্ভব নয়, একটি পাগলও বিশ্বাস করবে না। নাফরমান তাকাব্বুর করনেওয়ালা ব্যক্তিদের জান্নাতে যাওয়া ঠিক সেই রকমভাবে অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কি বলেন? ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজরিমদেরকে এই রকম ভাবে বদলা দিয়ে থাকেন। এই সমস্ত মানুষ যখন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান তাদের সামনে সংগঠিত হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নাফরমানদের কিয়ামতের দিন অবস্থা কেমন হবে? ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعات عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها আপনি ওই নাফরমান বান্দাদেরকে কিয়ামতের দিন দেখতে পারবেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী মহিলারা প্রসব করে ফেলবে, বিন্দু পরিমাণ তাদের খবর হবে না। একজন মহিলা যখন বাচ্চা জন্ম দেয়, দুই এক এলাকার মানুষ ঘুমাতে পারে না। আর ওই মহিলা কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, এমনভাবে তার কাছে যন্ত্রণা শুরু হয়ে যাবে, সে বাচ্চা প্রসব করে ফেলবে কিন্তু তার এক ফোঁটা খবর পর্যন্ত হবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, হে নবী আপনি তাদেরকে দেখবেন, ওয়া তারান নাসা সুকারা, তারা যেমন মাতালের মতন ঘোরাফেরা করতেছে, ওমা হুম বিসুকারা, তারা নেশা করেনি, নেশার কারণে তারা আজকে মাতাল নয়, তারা গুনাহ করেছে, গুনার বদৌলতে ইন্না আযাবাল্লাহি শাদীদ, আজকে যে আমার আযাবকে দেখেছে এই আযাবের ভয়ে তাদের মাথার মস্তিষ্ক আজকে নষ্ট হয়ে গেছে, কোথায় গিয়ে পালাবে, কোথায় পালাবে, কি করবে, কি নিয়ে বাজবে, এই আযাব দেখে তাদের মাথার মস্তিষ্ক আজকে নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষদেরকে কিয়ামত আমি ঘটাবো এই রকম ভাবে, কিয়ামতের ময়দানে তাদেরকে হাসর নাসর আমি কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আরদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওমান আযরাযা আন যিকরি, ওই সমস্ত মানুষেরা যেই সমস্ত মানুষেরা আমার কোরআনকে আরাজ করেছে, আমার কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিয়েছে, আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার রসুলের আদেশ থেকে নিজের চেহারাকে ফিরিয়ে নিয়েছে, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তাদের জন্য তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। বিভিন্ন মুফাসসিরিনগণ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরকে সংকীর্ণ করে দিবেন, ওয়া ইউদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আজলাহু, তার জীবনকে সংকীর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে তাদের বুকের এক পাশের পাজরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর পাশের দিকে নিয়ে যাবেন, অথবা দুনিয়ার জীবনে তাদেরকে কষ্ট দিবেন। শুধু তাই শেষ নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দৃষ্টি সম্পন্ন দৃষ্টি দান করবেন, চোখ দান করবেন, কিন্তু নাফরমান বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানদের হাসর নাসর করাবেন অন্ধ অবস্থায়। সেই নাফরমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা রব্বি, হে আমাদের রব,
লিমা হাসারতানি আমা, আজকে আমাদের হাসর নাসর কেন হচ্ছে অন্ধ অবস্থায়? কালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা দুনিয়ার মধ্যে সুন্দর দৃষ্টি সম্পন্নওয়ালা ব্যক্তি ছিলাম, আমাদের চোখে চশমাও পড়তে হতো না, আমাদের চোখের জ্যোতি খুবই ভালো ছিল। ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়াতে সব কিছু দেখতাম, আজকে আমাদের চক্ষু বন্ধ কেন? قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দারা, আমি কোরআনুল করিম আমার রাসূল আমার রাসূলের বাণী তোমাদের মাঝে পাঠিয়েছিলাম, ফানাসিতাহা, তোমরা সেগুলাকে অস্বীকার করেছো, সেগুলা থেকে তোমরা এরাজ করেছো, সেই জন্য আজকে তোমাদের হাসর নাসর হবে অন্ধ অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, তোমরা কি জানো বেঈমানদের হাসর নাসর কিয়ামতের দিন কেমন ভাবে হবে? সাহাবা একরাম বললেন, আল্লাহ ও রাসূল তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নাহশুরুহু আলা উজুহিহিম, তারা তাদের মুখের উপর ভর করে কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত হবে, তাদের কবর থেকে বের হবে আর মুখের উপর ভর দিয়ে তারা আস্তে আস্তে চলতে চলতে হাসরের ময়দানে উপস্থিত হবে। সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর রসুল, একটা মানুষ মুখ দিয়ে চলতে পারবে কথা কেমনে সম্ভব? একটা মানুষ কি মুখ দিয়ে চলা সম্ভব নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পা দিয়ে হাঁটাইতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাফরমানদেরকে মুখ দিয়ে হাঁটারও ক্ষমতা রাখেন। এই নাফরমানদের হাসর নাবে হবে, ওয়া নাহশুরুহু আলা উজুহিম, তারা তাদের চেহারার উপর ভর করে কিয়ামতের ময়দানে চলতে থাকবে আর সমস্ত মানুষরা হাসরবাসীরা তাদেরকে দেখবে, এরাই হচ্ছে দুনিয়ার মুজরিম, এরাই হচ্ছে দুনিয়ার জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ধাপে ধাপে তাদেরকে লাঞ্ছনা আর কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কেমন কষ্ট, কেমন কষ্ট, জাহান্নামের আযাব কেমন! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়াআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষদের হাতের বাম হাতে আমলনামা দেওয়া হবে, যেই সমস্ত মানুষদের বার হাতে আমলনামা চলে আসবে, তারা আমলনামার বইটা এরকমভাবে খুলে দেখবে, দেখার পর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সগীরা, আশ্চর্যজনক, মালি হাদাল কিতাব, এই কিতাবটা এমন কি, এমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট থেকে ছোট্ট গুনাকে, ছোট্ট থেকে ছোট্ট আমলকে বাদ দেওয়া হয় নাই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, পরিপূর্ণ ইনসাফের সহিত নিষ্ঠার সহিত এই কিতাবে লিপিবদ্ধ রয়েছে আমাদের আমলনামাগুলো। যে সমস্ত মানুষের বাম হাতে আমলনামা আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম নুতা কিতাবিয়া, সেই সমস্ত মানুষরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আজকে আমাদেরকে এই আমলনামা দেওয়া না হইতো, আজকে আমাদের আমলনামার খাতাগুলো যদি আমাদেরকে না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম নাদরি মা হিসাবিয়া, আজকে যদি আমাদের এই হিসাব বিকাশ না হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম নাদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যুর সময়ে যে যন্ত্রণা আমরা পেয়েছি, কানাতিল কাদিয়া, এটাই আমাদের জন্য যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যাইতো, মৃত্যুর জীবনেই আমাদের জীবন শেষ হয়ে যাইতো, পশু পাখির মতন, জানোয়ারদের মতন, হাইওয়ানদের মতন, পরকাল যদি আমাদের না থাকতো কতই না ভালো হইতো। মাগনা আন্নি মালিয়া, আজকে আমাদের মাল
আমাদের কোনো উপকারে আসে না। মা আগনা আন্নি মালিয়া, আমাদের কোনো মাল আমাদের আজকে উপকারে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের বাদশাহীন আমাদের ক্ষমতা আজকে আমাদের থেকে চলে গেছে, আমাদের কাছে কোনো ক্ষমতা নেই, আজকে আমাদের কোনো ক্ষমতা নেই, আজকে আমাদের ক্ষমতা আমাদের কাজে আসে না। মা আগনা আন্নি মালিয়া, আমাদের সম্পদ আমাদের কোনো কাজে আসে না। আজকে এই আমাদের কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, খুজুহু ফাগুল্লু, হে ফেরেশতারা খুজু, তাদেরকে ধরো, ফাগুল্লু, তাদের গলার মধ্যে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু, হে ফেরেশতারা খুজুহু ফাগুল্লু, তোমরা এই নাফরমানদেরকে ধরো, ফাগুল্লু, তাদের গলার মধ্যে শিকল পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তোমরা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু, কোন বেদ কোন বেরি পরাবা তোমরা তাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বেরিটি হচ্ছে 70 গজ লম্বা, 70,000 গজ লম্বা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন যে এই সমস্ত মানুষদেরকে তোমরা জাহান্নামে নিয়ে যাও, 70,000 গজ লম্বা শিকলে বেঁধে বেঁধে। নাউজুবিল্লাহ, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পানা থেকে, এই আজাব থেকে অবশ্যই আমাদেরকে সব সময় মুক্তি চেতে হবে। এই সমস্ত মানুষ যাদের অবস্থা এইরকম হবে, তাদের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব যখন এই নাফরমানেরা দেখতে পাবে, সচক্ষে দেখবে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, দুনিয়ার জিগরি বন্ধু, দুনিয়ার আপনজন, দুনিয়ার সন্তান, দুনিয়ার মহব্বতের মানুষরা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কিয়ামতের দিন দেখেও না দেখার ভান করবে, একে অপরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, সবাই ভয়ে থাকবে। আজকে যদি আমার ভাইয়ের কাছে যাই, আমার ভাই আমার কাছে একটি নেকি চেয়ে বসলে আমার কোনো উপায় থাকবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, একজন আরেকজন কার কাছে কোনো সওয়াল করবে না। ইউবাশশারুনাহুম ওয়াদুল মুজরিমু, মুজরিমদের অবস্থা কেমন হবে? তারা লুকিয়ে লুকিয়ে বেড়াবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন, এই মুজরিমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি বলবেন? লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, হে আল্লাহ, আজকে আপনি আমাকে যেই আযাব দিচ্ছেন, যেই আযাবের ঘোষণা আমার জন্য করেছেন, আমি এর বিনিময়ে আপনাকে কিছু দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা আমাকে কি দিয়ে মুক্তি পেতে চাও? ফেরেশতারা বলবে, ওই নাফরমান বান্দারা বলবে, লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিম বিবানি, আজকে দেওয়ার মত আমাদের কোনো নেকি নাই, আজকে কোনো আমাদের ভালো কাজ নাই, যে ভালো কাজের বিনিময়ে আজকে আমরা জাহান্নামে মুক্তি পাবো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, লাউ ইফতাদি, আজকে আমাদেরকে, আপনাকে, আমরা আমার সন্তানের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি চাই। লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিম বিবানি, আমার সন্তানকে আমার বদৌলতে জাহান্নামে দেন, লাউ ইফতাদি, তার বিনিময়ে আমাকে আপনি মুক্তি দেন। ওয়া সাহিবাতিহি, আমার বিবিকে আমার বদলে জাহান্নামে দেন, তার বিনিময়ে আমাকে মুক্তি দেন। ওয়া আখি, আমার ভাইকে আমার বিনিময়ে জাহান্নামে দেন, তার বিনিময়ে আপনি আমাকে মুক্তি দেন।
আমার ওই সমস্ত সাহায্যকারী, আমার ওই সমস্ত পাড়া প্রতিবেশী যারা দুনিয়ায় সর্বদা আমাকে সহযোগিতা করেছে, আমার বিপদে আপদে আমার হাকে ডাকে, আমার আপদে বিপদে যারা আমাকে সহযোগিতা করেছে, আজকে তাদের সবাইকে জাহান্নামে দেন, তার বিনিময়ে আমাকে মুক্তি দেন। ওয়ামা ফিল আরদি জামিআন সুম্মা ইউঞ্জি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা বলবে, হে আল্লাহ, তারপরও যদি আমার মুক্তি না হয়, ওমাং ফিল আরদি জামিআ, আপনি আমাকে মুক্তি দেন, তার বিনিময়ে পুরো পৃথিবী পুরো আলমকে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দেন। কিয়ামতের দিন প্রত্যেকটি নাফরমানের এই উক্তিটি হবে, ওমাং ফিল আরদি জামিআন সুম্মা ইউঞ্জি, নাজা ইউঞ্জি, সমস্ত কিছুকে জাহান্নামে দেন, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত হিতাকাঙ্ক্ষীদেরকে জাহান্নামে দেন, তার বিনিময়ে আপনি আমাকে মুক্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ্বাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে কারো বিনিময়ে কাউকে জাহান্নামে দেওয়া হবে না, তোমরা তোমাদের কৃতকর্মের জন্য জাহান্নাম তোমাদের প্রতি অবতারিত হয়েছে। সুম্মাদ বারো হতাবাল্লা, যখন কোরআনের কথা বলা হতো, আমার রসুল যখন তোমাদের সামনে আসতো, আমার কোরআনের কথা যখন তোমাদের সামনে আসতো, সুম্মা আদ বারো, তোমরা আমার রসুলের দিকে, আমার কোরআনের দিকে, আলেম ওলামাদের দিকে নিজের পিঠটা দিয়ে দিতা, ওয়াতাবাল্লা, চেহারাটাকে অন্য সাইডে তোমরা ঘুরিয়ে নিতা, কোরআনের কথা থেকে বিরত ছিলা। ওয়া জামা ফাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পৃথিবীর মধ্যে দুনিয়ার সম্পদকে উপার্জন করেছো, সেটাকে জমা করেছো, এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, লা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই জাহান্নামীদের খাদ্য একমাত্র হবে গিসলিন, পুষ, রক্ত, নাপাক জিনিস। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খানাগুলা কোন সমস্ত মানুষরা খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল শ্রেণীর মানুষ নয়, যারা নাফরমান, যারা গুনাহগার। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যারা গুনাহগার নিকৃষ্ট বান্দা, তাদের জন্যই এই জাহান্নামের মুআমালাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন।